नमस्कार बंधुरा, नवनीता ब्लॉग एंड कुकिंग चैनले तुम्हारा सबाइके स्वागत। एकदम नतून धरणे हांडी चिकेन रेसिपी तुम्हारे साथे आज के शेयर करब। आशा करी तुम्हारे सबार भलो लागबे। ताहले भिडियोटा स्किप ना करे देखते थाको आमी ए रेसिपिटा किभाबे बानिएछि। प्रथमे एकटा मिक्सिंग बोले आमि 600 ग्राम चिकेन के भालो करे धुए निये निएछि। आर तारपर ओर मध्ये एके एके दिए दिच्छि 1 टीस्पून हलुदेर गुड़ो, 1 टीस्पून लंकार गुड़ो, 1 टीस्पून सर्षेर तेल, तारपर दिए दिच्छि 1 टीस्पून लवण, आर दिए दिलाम 1 टीस्पून भिनेगार। এবার একটা স্পুন দিয়ে সব মশলাগুলো ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেচ্ছি। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রাখব 15 থেকে 20 মিনিটের জন্য। এবার গ্যাসে একটা মাটির হাঁড়ি বসিয়েছি আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম 7 থেকে 8 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম। লঙ্কাটাকে একটুখানি তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর 1/2 টিস্পুন পেঁয়াজের মধ্যে লবণ ছড়িয়ে দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রাখছি 2 মিনিটের জন্য। তোমরা চাইলে ঢাকা নাও দিতে পারো। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তারপর পেঁয়াজটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি যাতে তলায় ধরে না যায়। ফার্স্ট টাইম আমি মাটির হাঁড়িতে এই চিকেনের রেসিপিটা বানিয়েছিলাম। মাটির হাঁড়িতেও যে এত ফাটাফাটি একটা রেসিপি রান্না হয় সেটা ভাবতেও পারিনি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে সেই সময় আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। আদা রসুনটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। ভালো করে আদা রসুনটা কষা হয়ে গেলে যখন আদা রসুনের গন্ধটা একদম চলে যাবে সেই সময় ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে 4 ফালি করে কেটে দিয়ে দিলাম। তারপর টমেটোটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেচ্ছি। এইভাবে আমি 2 মিনিটের জন্য নেড়ে নিলাম। তারপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকা খুলে নিলাম। তারপর চিকেনটাকে ভালো করে নেড়ে নিচ্ছি।
80% চিকেনটা যখন সিদ্ধ হয়ে আসবে ওর মধ্যে একটা ক্যাপসিকামের হাফকে কেটে সেটাকে টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/4 কাপ মটরশুঁটি। সবগুলো দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনে ক্যাপসিকাম দিলে দারুণ একটা ফ্লেভার আসে, তাই আমি এখানে ক্যাপসিকাম ব্যবহার করেছি। তারপর এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। লঙ্কাটা দেওয়ার পর ভালো করে চিকেনটাকে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। আমি একটু গ্রেভি রাখবো, তাই আমি এখানে 1 কাপ মতো গরম জল দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দিও। জলটা দেওয়ার পর ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখছি 4-5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তারপর এর মধ্যে 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বিরিয়ানির মশলা। তারপর ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার 2 মিনিট পর এর মধ্যে 2 টেবিল স্পুন ধনে পাতা কুচানো দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নাড়া হয়ে গেলে এর মধ্যে 1/4 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে নিলেই একদম তৈরি হান্ডি চিকেন। সো আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করো। আশা রাখছি তোমাদের সবার ভালো লাগবে। তাহলে আজকের মতো বিদায় নিলাম, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো এপিসোড নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।